আসসালামু তো ক্লাস আমরা অধ্যায় চোদ্দোর উপরে কুইজ করবো এই চোদ্দোর উপরে যে থিওরিটিক্যাল ভিডিও এটার বোর আনসার একটু আগে করে এই ক্লাসটার ভিডিও অলরেডি আমি সকালবেলা গ্রুপে দিয়েছিলাম দেখার জন্য এরপরে আমি এটা রিপিট করেছিলাম দুপুরে যেন যারা দেখেন নাই আবার দেখতে পারেন এবং কিছু বোর্ড আনসার এটার উপর ক্লাস করিয়েছেন এখন আমি এর উপর কুইজ করাবো কুইজ করানোর পরে আমি গ্রুপে আমাদের পেইড গ্রুপে এই অধ্যায়ের উপরে তিনটা পিডিএফ ফাইল দিব সেই পিডিএফ ফাইল এর মধ্যে জিম ইম্পর্টেন্ট পোশ থাকবে জিম ইম্পর্টেন্ট পোস্টগুলা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং এই অধ্যায় থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে আসবে তো সেক্ষেত্রে আমরা আগে দেখে আসি যে আজকে যারা পাশ করলো তাদের কয়েকটি ইস্কালা দেখে আসি তো এখানে আঠাশ তারিখে রুম রুম শর থেকে আমাদের উদ্দিন আশরাফ ভাই পাশ করেছেন রুম থেকে আঠাশে জুলাই আজকে প্রতিদিনই পাশ করতেছে বিশ জন প্রতিজনকে ডেইলি পাশ করে আর অনেক ইস্কালা আমি আপলোড করে দিয়েছি অ্যাপসে দেখতে পারবেন সো এখানে কিন্তু একটা প্রশ্ন এ অধ্যায় থেকে আসবেই আসবে ওনার ওনার ইস্কাতার মধ্যে একটি প্রশ্ন এ অধ্যায় থেকে আসতেই আসছে দেখেন এই যে একটা আসছে এ থেকে তারপরে আমরা আরো এক ভাই পাশ করেছে ইসলাম জাহিদুল ভাই উনার উনি আঠাশ তারিখে আজকে রানিং আজকে আঠাশ তারিখ আজকে পাস করেছেন উনারও এই কিন্তু এ অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই আসবে মাস্ট আসবেই বন্দুকের গুলি মিস হবে কিন্তু প্রশ্ন আসা মিস হবে না আসবেই আসবে দেখেন ওনার একটা প্রশ্ন আসতেই আসতে সহজ সহজ প্রশ্নের অধ্যায় থেকে তারপর আমাদের গতকাল আমাদের সেটা আমরা অলরেডি দিয়েছি সো নর্মালি এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই আসবে তারপর আমরা যে গতকালকে করেছিলাম অধ্যায় তেরো অধ্যায় বারো সে অধ্যায়গুলো প্রশ্ন কিন্তু এখানে আছে প্রত্যেক অধ্যায় থেকে দুইটা আসবে বারো অধ্যায় থেকে দুইটা আসবে তেরো অধ্যায় থেকে দুইটা আসবে আর আজকের অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে এবং এটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি তবে চলে যাবো এই অধ্যায়ের প্রশ্ন ওদের হক জাহিদুল যে তিনটে ইস্কাদা দেখালাম আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের হক রাকিব উনি গতকালকে পাশ করেছেন হক রাকিব উনি রোম থেকে গতকালকে পাশ করেছেন ওনার ইস্কাদার মধ্যেও কিন্তু এই অধ্যায়ের প্রশ্ন একটা আছে এই আছে সবগুলো এই অধ্যায়ের প্রশ্ন পাইলাম জাহিদ ভাইয়ের জাহিদ ভাইয়ের কত নম্বর প্রশ্ন পাইলাম জাহিদ ভাইয়ের কিন্তু এই আঠাশ নম্বর প্রশ্নে এই অধ্যায়ের প্রশ্ন পেয়েছি এরপর আমাদের আরেক আশরাফ ভাই যারা রিসেন্টলি পাস করলো এগুলো আপনাদের দেখাচ্ছি কেন

লাস্টে দুইটা পোস্ট একটা পোস্ট পাবো পঁচিশ নম্বরে পোস্ট পাবো বা ছাব্বিশ নম্বরে পোস্ট পাবো আবার প্রথমে কোন পোস্ট গুলো আসতেছে আমরা কিন্তু এই স্কাটা কিন্তু অ্যাপসে আপলোড করতেছি প্রথমে কোন গুলো আসতেছে এই বোনাস মানুষ লাস্টের দিকে এরেসিয়া থেকে আসতেছে পিরিকুলো থেকে আসতেছে ডিভি থেকে আসতেছে তারপর আপনার অরিজন্তালে থেকে আসতেছে এরপরে পানেলি থেকে আসতেছে এরপরে আপনার এই তেরো নম্বর থেকে আসতেছে তো এগুলা প্রথম অধ্যায় মিক্সড সবগুলা থেকে আসে বাট লাস্টে কিন্তু আমরা দেখলাম কি চোদ্দ নম্বর থেকে একটা আসলো আবার এই এখানে প্রেসিডেন্সা থেকে আসলো আবার ইন্ডিকাশন থেকে আসলো তো আমরা যদি এই স্কাদাগুলা অবজার্ভ করি স্টাডি করি স্কাদাগুলা নিয়ে আমরা কিন্তু আগে থেকে প্রিপেয়ার হয়ে যাব যে পরীক্ষার মধ্যে কোন প্রশ্নগুলো আসবে এটার পরে কোনটা আসবে যেমন দেখেন এখানে দুই নম্বরে কিন্তু পিরিকুলার প্রশ্ন আসছে তারপরে জাহেদুল ভাইয়ের মধ্যে যদি যান এটাও দুই নম্বরে কিন্তু পিরিকুলার প্রশ্ন আসছে এরপর হক ভাইটা যদি যান দুই নম্বরে কিন্তু ওনারও কি পিরিকুলার মানে কি আমরা প্রাথমিকভাবে নিশ্চিত যে পরীক্ষার হলে যখন যাব প্রথম প্রশ্নটা হয়তো বা লাস্টের অধ্যায় থেকে আসতে পারে বা সেকেন্ড প্রশ্নটা কিন্তু পেরিকুলো থেকে আসতে পারে এখন আপনি যে আসবে এটা কোনো কথা না আপনি নাও আসতে পারে কিন্তু আপনি প্রিপারেশন নিয়ে গেলেন যে হ্যাঁ মনে হয় দুই নম্বরটা পেরিকুলো থেকে আসবে কারণ কি আগে পরে যে স্কেলাগুলো দেখতেছেন আপনি যারা পাশ করছে সবার কিন্তু দুই নম্বরে পেরিকুলোর প্রশ্ন আসছে তো এইভাবে স্ক্যানার করার উপর স্টাডি করবে তাহলে মেন্টালি একটু আতেন্সরে থাকা যায় যে হ্যাঁ এরপরে মনে প্রশ্নটা আসবে এরপরে মনে প্রশ্নটা আসবে তা ভিন্ন হইতে পারে তার এগুলা রিসেন্টলি আসতেছে সো এগুলা কোথা থেকে ফলো করবেন আমাদের যে এসটি আছে আমাদের যে সবুজ এসটি আছে আমি দেখাচ্ছি আমাদের যে এসটি আছে এই টিএমএম পেটেন্টে আমরা কিন্তু গ্রুপে একটা বারকোড দিয়েছি সবাইকে যে বারকোড দিয়া যখন স্ক্যান করবেন এরকম আসবে বারকুট যখন কম্পিউটার থেকে ক্লিক করবেন এরকম আসবে বারকোডটা এরপর আপনি মোবাইলে যে অ্যাপসটি সেই অ্যাপসের মধ্যে যে কিউআর কোড স্ক্যানার আছে সেটা দিয়ে স্ক্যান করবেন এই বারকুটটা দেখবেন যে আপনার কম্পিউটারে চলে আসছে আমাদের অ্যাপসটি আর কম্পিউটার সব এক থাকা সবারই একটা মানে জরুরি কম্পিউটার থাকা মোটামুটি যারা ইউরোপে আছেন কম্পিউটার কিন্তু সস্তা এখানে দুইশো আড়াইশো ডলার কম্পিউটার পাওয়া যায় এটা কম্পিউটার রাখা সবাই জরুরি কারণ কম্পিউটারের মধ্যে কিন্তু আপনারা যখন কুইজ করবেন পরীক্ষা হলে যখন মোবাইলে যখন আপনারা কুইজ করেন খেয়াল করুন মোবাইলের মধ্যে একটা কুইজ কিন্তু তিন লাইন দেখা যাচ্ছে স্ক্রিন ছোট আর কম্পিউটার এর মধ্যে কুইজ করলে হয় কি পরীক্ষার হলে তো আপনাকে কম্পিউটার দিবে পরীক্ষার অ্যানসার দেওয়ার জন্য যেহেতু পরীক্ষার হলে কম্পিউটার দিবে তো সেই ক্ষেত্রে যদি আগে থেকে আপনি কম্পিউটারে কুইজ প্র্যাকটিস করেন তাহলে সেই কুইজের সম্পূর্ণ আকৃতি কত রকম দর্গ আপনি আগে থেকে চোখ দি একটা ইমাজিন করতে পারলেন যে এই কুইজটা মনে হয় এতটুকু লম্বা হবে বাট মোবাইলে যখন আপনি কুইজ করেন মোবাইলের মধ্যে হ্যাঁ মোবাইল আপনি যখন কাজে যান যখন বাইরে থাকেন যখন বাসে থাকেন আহ মোবাইলে কুইজ প্র্যাকটিস করতে পারেন হ্যাঁ মোবাইল কুইজ প্র্যাকটিস করতেছি বাংলা অনুবাদ শুনতেছি ওয়ারিং পড়তেছি কিন্তু মাঝে মাঝে আপনাকে কি করতে হবে কম্পিউটারের মধ্যে যদি কুইজ করেন বা আপনি স্কুলে যদি কুইজ করেন তাহলে আপনার ভালো একটা নলেজ হবে যে এই প্রশ্নটা কতটুকু লম্বা হইতে পারে কারণ কি কম্পিউটারের মধ্যে পরে স্ক্রিনে যখন আসবে একটা প্রশ্ন পরীক্ষার হলে যেভাবে আসবে সম্পূর্ণ কতটুকু লম্বা হবে কম্পিউটারের মধ্যে কিন্তু সেই প্রশ্নটা ততটুকু লম্বা হবে বাট মোবাইলের মধ্যে স্ক্রিন ছোটোর কারণে কুইজটা কিন্তু এরকম এরকম তিন ভাগে আসে তো মোবাইলে করলেও বেটার সমস্যা নাই বাট তারপর যদি কম্পিউটার কেনার অপশন থাকে বা যদি কেউ অতুস ভর্তি হন সে অত কম্পিউটার থেকেও মাঝে মাঝে কুইজে প্র্যাকটিস করবেন তাহলে আপনার কুইজ সম্পর্কে কুইজের আকৃতি সম্পর্কে ধারণা চলে আসবে যে একটা কুইজ এখন তিন ভাগ লম্বা হলে কতটুকু হবে এটা আপনার চোখ দ্বারা একটা ক্যাপচার হয়ে যাবে আর কম্পিউটার যারা ইউরোপ ইউরোপে আছেন সবাই একটা করে কিনে ফেলবেন কম্পিউটার নিজের প্রয়োজনে এই পাতাদার প্রয়োজনের পাশাপাশি আপনার নিজের প্রয়োজনে কিন্তু কম্পিউটারটা অনেক প্রয়োজন বিভিন্ন দেবের অনলাইন বিভিন্ন কমিউনিটি থেকে বোনাস তোমাদা দিচ্ছে বিভিন্ন হ্যাঁ অনলাইন আপনি আপনার ইমেল করতে পারতেছেন আপনি প্যাক করতে পারতেছেন আপনার কম্পিউটার আপনার কাছে আপনি নিজে করে ফেললেন আমাদের কাপ কোর্স আছে কাপ কোর্স করে নিজে সেটে তেন নিজে করতে পারলেন আপনার ফ্যামিলি তোমাদা আপনার ওয়াইফাই কাছে জমা দিবেন আপনি ল্যাপটপে বসে আপনার স্পিড টা পারবেন তো যার যার কাজ শেষে সাহস হবে একটু করার সবাই দুইশো আড়াইশো পাওয়া যায় আড়াইশো তিনশো টাকার মধ্যে নিয়ে আর পরীক্ষার আগে এটা খুবই প্রয়োজন সো কম্পিউটার যখন অ্যাপসটা চলে আসবে তো অ্যাপসটা এরকম আসবে আমাদের এরকম আসবে কম্পিউটার সবকিছু সেখানে কিন্তু দেওয়া আছে সবাই চলে যাব আজকে টেস্টে আরগুমেন্ট তো আমরা আজকে 14 নম্বর কুইজ করব আমরা আগে 13 কত আগে 13 পড়েছি এর আগে 12 পড়েছি আমরা আজকে 14 নম্বর চলে যাব প্রেসিডেন্ট সাইন প্রোছি চলে যাব আমরা কুইজে ইনশাআল্লাহ তো এই অধের মধ্যে কতগুলো সত্য kapitulo আছে আমরা সবগুলা এখানে দেখতে পারতেছি সবগুলা এই অধ্যায়ের মধ্যে এই প্রত্যেক টপিক উপর উপরে কুইজ আছে তোমরা সিলেক্ট অল দিলে এই সবগুলা ভিতর থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলা চলে আসবে চলে যাব কুইজে সো আজকের অধ্যায়ের যে মেন থিম আমি ভিডিওতে বলে দিয়েছি প্রেসিডেন্সা মানে ইনকোচ চৌরাস্তার মধ্যে অগ্রাধিকার দেওয়া নেওয়ার ব্যাপারটা কারণ কি এখন চৌরাস্তা এই দিক দিয়ে গাড়ি আসতেছে এই দিক দিয়ে গাড়ি আসতেছে সামনে গাড়ি আসতেছে আমি যাচ্ছি এদিকে চার দিক গাড়ি তো এখন এখানে কোনো সেমা নাই মনে করে কোনো ট্রাফিক লাইট নাই নন এ রেগুলার তো কোনো ট্রাফিক পুলিশও নাই কোনো দাঁড়িয়ে প্রেসিডেন্সার কাটতেলও নাই কোনো স্টপ নাই তখন চারজনে যদি আগে যেতে চায় মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হবে তো সেই ক্ষেত্রে যেটা করতে হয় আমাদের সবার দারে প্রেসিডেন্ট আদেশরা আমরা যখন কাউকে সালাম দেয় সম্মান করি ডান হাতে সালাম দেয় আসসালাম আলাইকুম তো ডান হাতে সালাম দেওয়া মানে কি আমরা যখন ইন্ট্রোসিতে ঢুকবো আমি যদি ডানে যাই আমি যদি বামে যাই আমি যে দিকে যাওয়ার জন্য ইন্ডিকেটার দিব আমি দেখবো আমার গতিপথের মধ্যে ডান পাশে কেউ আছে কিনা আমি সামনে গিয়ে বামে যাব তো আমি সামনে গিয়ে বামে যাব তো সেই ক্ষেত্রে এই অংশটুকু আমার ডান পাশ আসসালাম আলাইকুম সবাইকে আমি সম্মান দিয়ে যাব যাবো মধ্যে যদি কোনো ট্রাফিক লাইট না থাকে অথবা কোনো কাটতেলো নাই নাই যে ঢোকার আগে আমাকে থেমে অগ্রাধিকার দিতে হবে স্টপ অথবা ঢোকার সময় আমাকে গতি কমিয়ে দেখতে হবে ডানে বামে কেউ আছে কিনা না কোনো কিছুই নাই নর্মাল ইনক্রোচ নর্মাল চৌ রাস্তা তো সেক্ষেত্রে আমি যখন যাব আমি ডান দিকে তাকায় তাকায় যাব ডান দিকে যদি দেখি কোনো গাড়ি আসতেছে আমি থেমে তাকে আগে যাইতে দেবো কেন কারণ কি ডান দিকে প্রেসিডেন্সা দিতে হয় সালাম দিতে হয় বাম দিকে যারা আসবে তারা আমাকে সম্মান করবে আমি সোজা এটা গাড়ি ঢুকছে আমি থেমে যাব যাবে যাবো দেখবো ডান নাই আমি চলে যাব তদ্রুপ যারা আমার বাম দেখতে আসবে তারা এখান থেমে আমার দিকে তাকায় আমাকে সালাম দেবে আগে যান আগে যান নিয়মটা কি সবসময় দায় প্রেসিডেন্স আর দেশ প্রচুর মধ্যে সাধারণ নিয়ম কুকার্তেলও নাই করে সেবা ফররে সাধারণ নিয়ম দানদিক অধিকার দাও আর যদি সেবা পরে থাকে ভেদদে জললে আমি আমার পথে চলে যাব ডালেভাবে দেখার দরকার নাই কারণ কি ভেদ আমাদের অধিকার আগে তো এই যে ইস্যুগুলা দেখা দরকার নাই বলতে ওরা তো থাকবেই মানে আমরা আমরা তো আতেনছিনো হব ভেদদে হলো আমরা যখন পার হব আমরা খেয়াল করে পার হবে কিন্তু ডালেভাবে অধিকার দাও দরকার নাই ওরা থামবে আমরা আগে যাব তো কুইজ করলে আমরা বুঝতে পারবো এই অর্থগুলা আরো ক্লিয়ারলি যারা বিরুদ্ধে আছে তাদের জন্য সহজ হয়ে যাবে Nella situazione rappresentata in figura, il veicolo ci deve disimpegnare l'incrocio per ultimo. Ci deve disimpegnare l'incrocio per ultimo. E se vuoi, vuol dire che il ultimo, ci serve per un po' dire che ci passa ultimo, সেটা বললো ভেড়া হয়ে আর ডিজ মানে কি সেরে যাওয়া বের হয়ে যাওয়া ইম্পিঞ্জারে মানে ব্যস্ত রাখা ঢুকাকে বলা হয় আর বের হয়ে যাওয়াকে বলা হয় কি ডিজ তো এখানে বলা হচ্ছে চি এই চি গাইটি আমরা খেয়াল করি চি গাইটি উল্টিমো মানে সবার শেষ উল্টিমো মানে সবার শেষ চি গাইটি সবার শেষে বের হবে সো হবে প্রথমে দেখি কার ডান দিক খালি কে ডান দিকে সালাম দিচ্ছে এই যে অটোবাস এটা বাস বি এই সোজা যাচ্ছে সো ও ডান দিকে সালাম দেওয়ার মতো কাউরে পাচ্ছে না কাকে অধিকার দিবে কেউ না ওর ডানে যাওয়ার জন্য সো সবার আগে বি যাবে কিন্তু দেখেন যদি আপনি এইচ কে ধরেন অতবুজ এ যখন সামনে গিয়ে বামে মুন নিচ্ছে ও কিন্তু ডান দিকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ডান দিকে কি আছে বি আছে সো সেই ক্ষেত্রে যতক্ষণ বি এখানে থাকবে এই আক্কা যাইতে পারবে না কারণ কি ওর ডান দিক অকুপাত ডান দিক থেকে বি আসতেছে তদ্রূপ চি যখন সোজা যাচ্ছে ও ডান দিকে সালাম দিতে হয় ডান দিক অধিকার দিতে হয় কাকে দিল আকাকে দিল যতক্ষণ চি পারবে কি ডান দিক নিয়ম বিদিক খালি ডান দিকে সালাম দেওয়ার সম্মান করার মতো কেউ নাই সো আক্কা চলে গেল আক্কা যখন গেল, তখন চি ডানদিক খালি হয়ে গেল এরপরে চি পাঁচ সারেপের উলতিমো পাঁচ সারেপের উলতিম কি এখানে বলা হচ্ছে দিসিম আরে মানে Nell'incrocio rappresentato nella figura, il conducente del veicolo R deve dare la precedenza al veicolo N. E bolse R, Argariti, deve dare la presidenza, salam di deve dare la precedenza R, Gari, salam de salam di B, salam di B, N, N salam di B, salam salam di salam salam এখানে সালাম টানা হয়েছে সম্মানের ক্ষেত্রে এটা অনেকে বললে আরবির সাথে ক্লাস মিক্সড করতেছেন এটা আসলে যারা মূর্খ তারা বলে যে ক্লাসের মধ্যে কোরআন শরীফ নিয়ে আসে তারপর ক্লাসের মধ্যে সেই সালামের সাথে তুলনা আসলে ক্লাস পড়াশোনা পড়াশোনা একটা এবাদত জিকির একটা এবাদত কোরআন শরীফ পড়া একটা ইবাদত নামাজ পড়া একটা তো নামাজ পড়া কোরআন শরীফ সোরা জিকির পড়াশোনা শোনা সবগুলা কিন্তু এক কাতারে তো এখানে অগ্রাধিকার দেওয়া এটাকে সালাম দেওয়া মানে আমি একে সম্মান দিচ্ছি আপনি আগে যান তো সালাম দেওয়ার সাথে এই অগ্রাধিকার দেওয়ার সাথে কিন্তু মিল আছে তো সেই ক্ষেত্রে যারা এটার কথা বলেন তারা অন্তত বুঝায় বলেন যে এটা পরা হচ্ছে এখানে আমরা এদের থেকে এদেরকে খারাপ কিছু শিক্ষাছিনা যেখানে সালামের সাথে তুলনা করলাম ওকে সো এখানে বলছে আরে মানে লাল গায়ে সালাম দিবে কাকে বেকল এন কে কালো গাড়িকে তো পক্ষান্তরে দেখেন এর যখন সোজা যাচ্ছে দেখবে না বাম দিকে যত গাড়ি আসুক না কেন বাম দিকে দেখার কোনো নিয়ম নাই শুধুমাত্র তখনই বাম দিকে দেখবে যখন দারে প্রেসিডেন্ট থাকবে হ্যাঁ তুমি ঢোকার আগে ডানে বামে দেখে ঢুকো আর যখন কোন কার্তল থাকবে না কোনো ট্রাফিক পুলিশ থাকবে না তখন শুধুমাত্র কোন দিকে দেখবো ডান দিকে ডান দিকে দেবে দা প্রেসিডেনে সালাম দেবে মক্র দেব কাকে Il, il veicolo N n che so questo ve? Vero dovendo attraversare l'incrocio rappresentato in figura il veicolo L transita prima del veicolo R per mi mentim kibolo ce amra ecchi gota e incrociuto kibo d'acce big ol L elegati e calogati L transita prima hageja ve. del এ R L, A, RR, L R এর আগে যাবে মানে প্রথমে যাবে L পরে যাবে R তাহলে বলছে L transita L যাবে prima del vehículo R মানে L কালো গাড়িটি লালটা আগে যাবে এখন এখানে দেখেন সালাম দিবে যা ডান দিকে গাড়ি সে সম্মান পাবে এখন দেখেন এই যদি আপনি একে ধরেন ডান দিকে এই ও সম্মান পাবে এই সি কি পাবে কার থেকে পাবে এই আর থেকে কে সম্মান দিবে দিবে সালাম কি ডান দিকে সি সো সি কিন্তু এখানে সম্মান পাইলো অধিকার পাইলো কার থেকে অধিকার পাইলো এই আর থেকে পাইলো কারণ সি কাকে দিবে অধিকার অ ডান দিকে যদি কেউ থাকে তাকে ও অধিকার দিবে সি যাচ্ছে কোন দিক দিয়া এই দিক দিয়ে যাচ্ছে ওর ডান পাশে কোনো গাড়ি কিন্তু ওকে ক্রস করে না ওকে ডিস্টার্ব দিচ্ছে না এল ওর থেকে অন্য রাস্তায় চলে যাচ্ছে এর অন্য রাস্তায় চলে যাচ্ছে ই অন্য রাস্তায় চলে যাচ্ছে সো সির গতিপথে অর গতিপথে কিন্তু অন্য কোনো গাড়ি বাধা দিচ্ছে না আগের কুইজগুলোর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে যার যার ডান দিক দিয়া কি করত বাধা দিত আমরা যদি কি আগের কুইজগুলাতে দেখেন এখানে এর যে গতিপথ আর গতিপথের মধ্যে এ ডান দিক দিয়া এন ঢুকতেছে ক্রস করতে সো এন যখন ঢুকতেছে আর গতিপথে সেই ক্ষেত্রে ও এন কে অধিকার দিচ্ছে অধিকার দিল ওকে এর আগের চিত্র যদি দেখেন ডান দিকে অধিকার দিল এই আকা এই দিকে করতেছে আর ডান দিকে বি আছে ও বি কে অধিকার দিল সালাম দিল এখন যদি আক্কা এইভাবে চলে যেত তাহলে কিন্তু ও বি কে অধিকার দিত না কারণ কি আক্কা যেই দিকে যাবে এই গতি পথে যাবে আর এই গতি পথে ডান দিক দিয়ে কোনো গাড়ি ওকে ক্রস করে না সো নিয়মটা কি ডান দিক দিয়ে যদি কেউ আমাকে ক্রস করে আমি তাকে সম্মান দেখাবো তাকে আমরা আগে যেই দিকে সালাম দিব তো ওই রকমটাই এই কুইজের মধ্যে দেখেন এখানে আ এই যাচ্ছে এর ডান দিকে কে ক্রসিং করলো সি ওকে এভাবে ক্রস করলো এখন অনেকে বলতে পারেন ভাই বুঝবো কেমনি যে সি এখান দিয়ে যাবে ওর এখানে ইন্ডিকেটার দেওয়া থাকবে বাম দিকে যখন ইন্ডিকেটার দেওয়া থাকবে এর মানে কি ও এই বাম দিকে ইস বল করতেছে এখন এই সি গাড়িটি যদি এ রাস্তা না যাইয়া এ রাস্তাও যাইতো তারপরেও আ অপেক্ষা করতো কারণ কি এই সি ওকে ক্রস করতেছে সো সি ডান দিকে কিন্তু কোন গাড়ি দেখেন ভালো করে দেখেন কোনো ক্রসিং নাই সি ডান দিক পুরা খালি ডান পাশে কোন গাড়ি কিন্তু ওকে ক্রস করে না ওকে ক্রস করে না যার যার গতি গতিপথ ভিন্ন সির গতিপথে কেউ না তো সে সবার আগে কে যাবে সি যাবে সি যখন চলে গেল সি যখন চলে গেল তখন কার ডান দিক খালি হয়ে গেল এই যে আর ডান দিক খালি হয়ে গেল তখন এরপরে আ যাবে এই দিকে যদি অন্য অন্য গাড়িগুলা দেখেন এল এল যে যাচ্ছে এই যে এল এর যে গতিপথ দেখাই দিচ্ছে ওকে ডান দিক করে কে করে এই যে লাল গায়ে কিন্তু দেখে ওর ডান 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 পাশে 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 লাল গাড়িটা কিন্তু এইখানে গিয়ে ওকে ডান দিয়ে ক্রস করলো সো এল যাইতে পারবে না যতক্ষণ আনা যাবে এরপরে এর যাইতে পারবে না কেন যাইতে পারবে না ওর ডান দিকে এল ক্রস করতেছে এর গতি বদলম এটা সো অর বাম দিকে ই আসতেছে এটা অর দেখার বিষয় না অর ডান দিকে কি আছে ডান এল আছে সো সেই ক্ষেত্রে এর যাইতে পারবে না যতক্ষণ অর ডান দিক খালি না হবে এল না যাবে এর যাইতে পারবে না এই এরপরে ই কে দেখেন এই সবুজ গায়েটি অর যে গতিপথ এই গতিপথের মধ্যে ওকে কিন্তু ডান দিক দিয়ে এল ক্রস করতেছে আর ও করতেছে সেই ক্ষেত্রে এল এবং আর যতক্ষণ না যাবে এই সি ততক্ষণ যাইতে পারবে না এই ই ততক্ষণ যাইতে পারবে না কি করবে এদেরকে সম্মান দেখাবে সো কে আগে যাবে সি যার ডান দিক খালি সি এরপরে যাবে আ ডান দিক খালি আ এরপরে আ যাওয়ার পরে এল এর ডান দিক কি করলো লিপের ফ্রি হয়ে গেল সো এল যাবে এল যাওয়ার পর আর এর ডান দিক খালি হয়ে গেল এরপরে আর যাবে লাস্টে যাবে এই ই সো এল আগে গেল কার আর এর আগে এল গেল সো এল trandi da prima del veicolo r sto questo è vero er ekbar bujliye kintu amra quiz bujhte parbo eto amake explain parbar proyojon nai chodi ekbar dekhli bujhte parbo quiz ta bera ki giungendo all'incrocio rappresentato in figura il veicolo b deve dare la precedenza al veicolo l era bolse il veicolo b b ei shobuj gai tina b deve dare salam dibe la precedenza salam dibe kake al veicolo l এল বি এল কে সালাম দিবে তো এল বি বাম পাশে তো বাম হাত তো সালাম দেওয়া যায় না সালাম দিতে হয় ডান পাশে সো বি এই দিকে বলদারে করতেছে সো বি এর গতি পথে এই ডি ক্রস করবে আর এ পি ক্রস করবে সো সেই ক্ষেত্রে ডি সালাম দিবে দেবে দারে কাদেরকে সালাম দিবে এই বি ডি কে সালাম দিবে এবং বি এই পি কে সালাম দিবে অগ্রাধিকার দিবে বাট কই যা বলছে কাকে সালাম দিবে এল কে এই কে নো ফলস এল এর গতি পথে বি ক্রস করে ডান দিক দিয়া এর জন্য এল কে সালাম দিবে বাট কই কিন্তু বলছে উল্টা কষ্ট হবে ফলস সরি বলে বলে বেড়া দিয়ে দিলাম এটা ফলস হবে আমি এখানে বলে এই স্ক্রিনটা ওপেন করা ওপেন করতে তো বড় করে ছোট করতে গিয়া এটা ক্লিক করে ফলস হবে এটা বলছিলাম আমি ফলস হবে Nell'incrocio rappresentato in figura il veicolo B deve passare per ultimo. E canebolocce il veicolo B deve Biko Bosciui passare per ultimo. Ultimo no shobar se se, ca chebolce, veicolo B. B. deve passare per ultimo. Ok. Calculi. B. দেবে অবশ্যই যেতে হবে উল তিম শেষে তো এখন এই লাল গাড়িটি কোন দিকে যাচ্ছে ডান দিকে যাচ্ছে তো ও যে মুর ঘেসে যাচ্ছে এই মুর রাস্তার বর্ডার ঘেসে যাচ্ছে তো রাস্তার বর্ডার ঘেসে গেলে তো ওর ডান দিকদের কোন গাড়ি আসার সম্ভাবনা নাই যেই গাড়ি দেখবেন যে বর্ডার ঘেসে যাইবো সেই গাড়ি সবসময় আগে যাইব এটা খেয়াল লাগবে যেই গাড়ি বর্ডার ঘেসে যায় রাস্তার বর্ডার গেসে যাচ্ছে যে ইস বলতারে করলে একদম মোর গেসে যাচ্ছে তার ডান দিয়ে তো কোনো গাড়ি আসা সম্ভবনা না কারণ কি রাস্তাই তো নাই এদিকে রাস্তাই তো নাই এই তো রাস্তায় রেব বর্ডার মাত্রা দুই দিকে সো যেই গাড়ি মোর গেসে যাবে বর্ডার গেসে সব সময় আগে যাবে সো এইচ ডিজ বলতারে করতেছে সবার আগে এইচ চলে যাবে এইচ চলে যাওয়ার পর কার ডান দিক খালি এই ডি ডি যে সুযোগ লাত ছিল হলুদ গায়েটি যাইতে পারলো না কেন ওর ডান দিকে আক্কা আছে ও আক্কাকে সালাম দিচ্ছে ডান দিক দিয়া তো যখন এই চলে গেল তখন এই ডি ডান দিক খালি লি বের হয়ে গেল তখন ডি যাবে এর লাস্টে বি যাবে বি তো ওই যে বলছে বি দেবে পাঁচ সালে বেরো উত্তিম ওইটা বেরো nell'incrocio rappresentato in figura il veicolo B deve passare per ultimo. এখানে বলছে বিশিম বি সবার পরে যাবে এইখানে না কেন ও যাচ্ছে ওকে ডান দিক এই লাল গাড়িটা কি করতেছে ক্রস করতেছে তো সেক্ষেত্রে যতক্ষণ ই না যাবে ততক্ষণ বি যাইতে পারবে না ডান দিকে কিন্তু ক্রসিং আছে এই এইভাবে যাচ্ছে ঠিকই এই এ বাম দিকে ক্রসিং আছে বাম দিকে ই আসছে কিন্তু আমরা কি জানি আমরা শুধু ডান দিকে যদি ক্রসিং হয় তাহলে আমরা অধিকার দিব সো এর এই গতিপথে ডান পাশে কিন্তু কোনো ক্রসিং নাই বি কিন্তু অন্য রাস্তায় চলে যাচ্ছে ওর পাশ দিয়ে ওকে ক্রস করে না সো এ যেদিকে যাচ্ছে বলতার সিরিজটা বামে যাচ্ছে আর ডান দিকে কোনো ক্রসিং না থাকার কারণে সবার আগে এ যাবে যেহেতু ই সোজা যাচ্ছিলো অ এ ছিল ই এ কে সালাম দিচ্ছিল আর এর ডান দিক খালি থাকার কারণে এ যখন চলে গেল মানে এই আ যখন চলে গেল ইংলিশের আ এই নীল গায়েটি তখন এই লাল গায়ে ডান দিক খালি হয়ে গেল সো এরপরে লালটা চলে যাবে লাস্টে বি যাবে বুঝতে হবে বের একবার থিমটা বুঝতে গেলে এই অর্ধায় কোন প্রশ্ন দেখবেন ভুল হবে না কারণ সহজ প্রশ্ন সবগুলোই একই থিউরিতে

সবার ডান দিকে গাড়ি আছে কারো ডান দিক খালি নেই ডি যাচ্ছে বামে আর ডানে এর ক্রসিং করছে ডি এর কে সালাম দিবে সম্মান দিবে এন এ যাচ্ছে সুজা ডান দিকে এর সো এন এর কে সম্মান দেখাবে সালাম দিবে এর রে যাচ্ছে সুজা ডান আছে বি ও বি কে অধিকার দিবে বি যাচ্ছে বামে অড কে তো সে যাবে এটা আছে তো এরকম চিত্র ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এখানে একটা ত্রিবোজের তৈরি হবে আমাদের পরীক্ষার হলে যে প্রশ্নগুলো আসবে আমাদের অ্যাপস এ যেগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে আসবে এবং অ্যাপসের প্রশ্নগুলোর মধ্যে কিন্তু এখানে ত্রিবোজ অলরেডি এই চিত্রগুলোই দেওয়া আছে এর বাইরে কোনো চিত্র নাই পরীক্ষার যে চিত্রগুলো আসবে সেই চিত্রগুলো আমাদের বইতে দেওয়া আছে আমাদের অ্যাপস দেওয়া আছে এর বাইরে কোনো চিত্র নাই সো যখন এই ত্রিবোজ তৈরি করবে তো বি সবার আগে মানবরা শুরু করবে যেহেতু এখনো পর্যন্ত ডান দিক খালি এখানে এসা না ক্রস করতেছে এন সেক্ষেত্রে ও প্রথমে মানবরা শুরু করবে মানে চলা শুরু করবে এরপরে বি এখানে বসবে অপেক্ষা করবে এখানে এসা কারণ কি যাইতে পারবে না কেন ডানে এন থাকার কারণে বি এইখানে ওয়েট করবে আসপে তানে করবে তো বি যখন এখান থেকে সরে এই এই বর্ডারে এই ত্রিভুজের মাঝ সেন্টারে চলে আসলো রাস্তার মাঝখানে চলে আসলো তখন এর ডান দিক খালি হয়ে গেল আর ডানে কোন গাড়ি নাই ডান দিক দিকে কি অকুপার করবে না তো এর সবার আগে চলে গেল এর যাওয়ার পর এর একটু আগে কাকে ডিসটর্ব করতে দেখেন এর এই এন কে ডিসটর্ব করতে ডান দিক দিয়া আর গতিপথ ক্রসিং দিছে আবার এই ডি এর গতিপথও কি করছে এর ক্রসিং দিছে এর একত্রে এন কে এবং ডি কে অক পারে করছে যখন নাকি চলে আসবো এখানে বি চলে আসবো তখন এর চলে যাওয়ার পরে এন এবং ডি একত্রে চলে যাবে কারণ কি এর যখন চলে গেল রাস্তার মধ্যে এন এর কেউ নাই আবার ডি গতিপথে এই বি কিন্তু মাঝখানে এখানে থাকবে বি সো এই ডি গতিপথে বি কোনো বাধা দিচ্ছে না বি তো যাচ্ছে এই দিক দিয়া Ar b এর কোন দিকে থাকতে বামে থাকতেছে সো d ডান দিকে খালি d এক অপরের চলে যাবে r ultima r পরে যাবে falso nell'incrocio rappresentato in figura il veicolo B deve attendere che siano transitati i veicoli a e h ok <coughs> এখানে বলছে ভি ভিগাটা দেবে আন্ত্র অপেক্ষা করতে হবে ভিগায়েতির কে ত্রান্তি ভি এ আখা মানে আয়টি এ গায়েটি আকা গায়েটি যতক্ষণ না যাবে ততক্ষণ ভি যাইতে পারবে না মানে এই নীল গায়েটাকে অপেক্ষা করতে বলছে নীল গাড়িটাকে অপেক্ষা করতে খেয়াল করি আমরা ভি দেবে আতেন্দ্রে আতেন্দ্রে মানে কি অপেক্ষা করা সো আতেন্দ্রে মানে কি অপেক্ষা করা অপেক্ষা করতে বলছে কুইজের থিমটা কি বলছে ভিগা এটি অপেক্ষা করবে কাদের জন্য যতক্ষণ এ না যায় এ না যায় এবং আক্কা না যায় এখন খেয়াল করেন ভিড় যে গতিপথ ওর গতিপথের মধ্যে কে বাধা দিচ্ছে ওর গতিপথে এই এ বাধা দিচ্ছে এ ভি যে দিকে যাচ্ছে যতক্ষণ এ না যাবে ততক্ষণ ভি পারবে না বি অপেক্ষা করবে কারণ কি ডান দিকে এ আছে লাল গায়েটা আছে লাল গায়ে যাইতে পারত না কেন ওর ডান দিক দিয়ে আছে যতক্ষণ লাল হলুদটা যাবে না এই লালটা যাইতে পারবে না আবার যতক্ষণ লালটা যাবে না ততক্ষণ এই ভি যাইতে পারবে না আবার দেখেন এই এই যখন ইস ভোলতার করবে এই অ্যাঙ্গেলে ওর ডান দিক দিয়ে কিন্তু ভি ক্রস করে ওর ডান দিক দিয়ে কিন্তু ই ক্রস করে সো এই ভি কেও সালাম দিবে এই ই কেও দিবে সো সেই ক্ষেত্রে এই লাল গাড়িতে এবং সবুজ গাড়ি এই না যাবে এই এই যেতে পারবে না ততক্ষণে সো ইস কপি করতে হবে আ এ ভি যাওয়ার আগ পর্যন্ত সেখানে বলছে ভি অপেক্ষা করবে আ এ এবং আক্কা যাওয়া পর্যন্ত হবে ফালস বি অপেক্ষা করবে শুধুমাত্র এই এ যাওয়া পর্যন্ত আ গেল না এই আর সাথে কোনো সম্পর্ক নাই এই এর সাথে ভিড় কোনো সম্পর্ক নাই ভি শুধু অপেক্ষা করবে এই এ যাওয়া পর্যন্ত কারণ কি ও ডান দিক কি শুধুমাত্র কে ক্রস করছে এই এ মানে কি যে লাল গাড়িটা ক্রস করছে

এখানে বি ডান দিকে এস আছে তো এক সাথে এনে একটা সংঘর্ষ হবে আবার ডি যাচ্ছে এদিকে আর ডান এল আছে তো এখানে একটা সংঘর্ষ হবে হ্যাঁ সবাই যার যার দিকে যাইতে পারতো একত্রে যাইতে পারতো যদি এস এ দিকে যাইতো বি এ দিকে যাইতো এই এল এ দিকে যাইতো এই ডি যদি এইভাবে হইতো তাহলে সব একত্রে যেতে পারতো ঢুকেই যার যার মতো চলে যেতে পারতো কারণ কি সবগুলা রাস্তার মোড়ও ঘেসে যাচ্ছে বর্ডার ঘেসে যাচ্ছে ডান দিক দিয়ে কোনো গাড়ি আসার সম্ভাবনা নাই এইভাবে গেলে সবাই একত্রে যেতে পারত আর যে দলের ফ্রেশ চাকা আছে কে কোন দিকে যাবে তো সেক্ষেত্রে ডান দিকে যখন গাড়ি থাকবে অবশ্যই কিন্তু দিকা দিতে হবে চতুষ্ট হবে ফালসো যেহেতু বলছে সবাই একত্রে যেতে পারবে ফালসো

প্রথমে যে যাবে এরপরে ঘড়ির কাটা এখন মনে করেন বাজে বারোটা ঘড়ির কাটা এখানে বারোটার সময় যে এইস আছে এইস চলে গেল তো এইচ চলে যাওয়ার পর ঘড়ির কাটা ধরেন বারোটা একটা দুইটা তিনটা মানে কি ডি চলে গেল চারটা পাঁচটা এরপরে কি বি চলে গেল ছয়টা সাতটা আটটা নয়টা এরপরে এল চলে গেল মানে কি প্রথমে যদি আমরা একটা বের করতে পারি কে যাবে আগের পুজো যদি দেখেন এইখানে সবার আগে যার ডান দিক খালি সে আগে যাবে সবার আগে লালটার ডান দিক খালি তো লালটা বারোটা ধরেন এরপরে ঘুরির কাটার টেক ডান দিকে ঘুরে এভাবে ডান দিকে ঘুরে একটা দুইটা তিনটা এরপরে বি চারটা পাঁচটা এরপরে এল ছয়টা সাতটার পরে ডি মানে বারোটা সময় এস এর ডান দিক খালি এস চলে গেল এরপরে ঘুরির কাটার মতো ডান দিক ট্যাক করে ধরলেই কিন্তু আমরা অর্দিন এগুলা পেয়ে যাচ্ছি এটা বোনাস ক্লাসে বুঝাইছে আমিও বুঝেছিলাম ভিডিওর মধ্যে এটা ক্ষেত্রে তাই ঘড়ির কাটা প্রথমে আমরা একটা বের করব যার ডান দিক খালি সে এইস এর ডানে আ আছে আছে ডানে এ কার খালি এই হলুদ গাড়ির ডান দিক কি খালি সবার আগে এ যাবে তো এ যাবে ঘুড়ির কাটা কয়টা নয়টা নয়টায় বাজলে নয়টা কাটা এখানে থাকে এরপরে দশটা এগারোটা বারোটা এরপরে এ যাবে একটা দুইটা তিনটা এরপরে ভি যাবে চারটা পাঁচটা এরপরে আক্কা যাবে ছয়টা সাতটা এরপর চি যাবে সো কি হলো আ এ ভি ইজি প্রথমে একটা আমরা করবো যে কোনটা আগে যাবে ডানি খালি পরে আমরা ঘুরির কাটার মতো ঘোরাবো যদি কোনো কারতলা থাকে নর্মাল এরকম যদি থাকে কারতলা থাকলে সেটা আলাদা সেটা বেরো Nell'incrocio rappresentato nella figura il veicolo N ha la precedenza rispetto al veicolo R. Era debe bole debe mane salam debe a John a bolse mane ase pailo n ala precedenza n er odikar rispetto ba n samman pailo al vegolo r n er theke odikar pailo n ala Presidenza n er odikar n samman pabe kar এটার উপরে এন অধিকার পাবে ভেরো কারণ কি এই যে যাচ্ছে সোজা এন ক্রস করতেছে সেক্ষেত্রে এর এন কে সালাম দিবে সো লালটা যেহেতু কালোটাকে সালাম দিবে মানে কি কালোটা লালটার উপরে কি অধিকার পাইলো তো এই অধিকার পাওয়াটাই কিন্তু বলা হচ্ছে প্রেসিডেন্সা এন বেরো

আমার এই যে এ সবুজ গাড়িটির ডানে কি করলো ওদেরকে বাধ্য করলো ঢুকার আগে ডানে যেহেতু আমাদের এখানে একটা কারতলো দেওয়া আছে মানে কি স্ত্রা না মিনের ইম্পোর্ট আনতে ছোট রাস্তা থেকে সে যখন বড় রাস্তায় প্রবেশ করবে অবশ্যই বড় রাস্তার চলমান গাড়িগুলা কি করবে অধিকার দিয়ে তারপরে ঢুকবে তো বড় রাস্তার মধ্যে এস আছে এস আগে যাবে যারা আসবে এদেরকে খুঁটি গাড়া আছে খুঁটি রাস্তায় এরা রাস্তায় নাই কারণ কি এদেরকে অলরেডি অধিকার দিয়ে দেওয়ার জন্য কারতলা দেওয়া হয়েছে তো এরা অলরেডি দুই দিক অধিকার দিবে এরা বসে থাকবে রাস্তার মধ্যে যাদের ডান দিকে কারতলা নাই তাদের মধ্যে যার ডান দিক খালি সে আগে যাবে তো আর ডান করে কাটতে নাই কিন্তু আ জনিস বলতারে বামে যাবে ওর ডান দিক দিয়ে এস ক্রসিং করে সো আ যাইতে পারবে না সো এস সবার আগে যাবে ডান দিক পুরো খালি মানে এটা থাকার কারণে এরপরে এ আ যাবে এই দুইটা যখন গেলগা গা এরপরে এই ছোট ছোট রাস্তার মধ্যে এদের ডান দিক খালি সে আগে যাবে তো এই যে এ ওর ডান দিক খালি ও যাবে লাস্টে এর যাবে সো এস আ ই এর

কার উপর ডির উপরে এখন বি এর এটা ওর অধিকার আছে ডির উপরে এখন উই বামে মোড় ঘুরবো ডান দিকে ডি আসছে সো এই বির অধিকার আছে হবে না বি অধিকার দিবে বি অধিকার দিবে কারণ কি বি ডান দিকে যখন ডি ঢুকলো বি সালাম দিবে দিকে আসসালামু আলাইকুম সো সালাম দেওয়াটা অধিকার নেওয়া না তো অধিকার দেওয়া হ্যাঁ বির উপর অধিকার আছে কার এই ডির ডি যখন সোজা যাচ্ছে আর বামে যত করে আসবে সবার থেকে ডি সালাম পাবে তো ডির অধিকার আছে যত বাম দিক আসতে সবার উপরে ডির অধিকার আছে ডির অধিকার আছে যার বাম দিক আসবে বা যেহেতু এইচ এর বাম দিকে কেউ নাই তো এইচ এর কারোর প্রতি অধিকার নাই ওই শুধুমাত্র অধিকার দিয়েই যাবে সালাম দিয়েই যাবে যে বলছে বি আল এর জন্য Nell'incrocio rappresentato in figura il veicolo C deve attendere il transito del veicolo L. Mentre cosa che deve o attendere o perché o il corto il transito del veicolo L. C o perché l giotto con il Najave. De che 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 vola al set ci o perché ha corto a veg giotto con l Najave. con o ও ডান দিকে যদি কেউ থাকে তাদের জন্য চি অপেক্ষা করবে চি অপেক্ষা করবে অর যে গতিপথ অর যে এই ট্র্যাক ওর এই ট্র্যাকের মধ্যে ডান দিক দিয়ে যত গাড়ি আসবে তাদের জন্য সি অপেক্ষা করবে ডান দিক দিয়ে সি কে ডান দিক দিয়ে যত গাড়ি ক্রসিং করবে এখানে মনে করেন নতুন আরো গাড়ি কোনো গাড়ি এদিকে যাবে হ্যাঁ কোনো গাড়ি আসতে মনে করেন যে এখান থেকে এই দিকে যাবে চিকে ডান দিক যত গাড়ি ক্রসিং করবে চি কি করবে শুধু ওই ডান পাশের কি করবে অগ্রাধিকার দিবে সালাম দিবে অধিকার দিবে বাম দিক দিয়ে যত গাড়ি আসুক না কেন যত গাড়ি আসুক না কেন কাউকে অধিকার দিবে না নিয়ম শুধু ডান দিকে দেওয়ার হ্যাঁ বাম দিকে কাদেরকে দেয় যখন নাকি এখানে দাঁড়ে পেয়ে স্যার কারতলো আছে আগের কুইজের মতো এরকম এরকম কার্তল থাকবে দাঁড়ে পেয়ে যায় স্যার তখন আমরা বামেও দিব

যখনই দেখবো এরকম কাটতেলো এই দুটোটাকে আমরা নাই মনে করব রাস্তায় নাই কারণ কি দুটোর মধ্যে অগ্রাধিকার দেওয়ার কাটতেলো আছে সো এন তাই না রে না রিলে চলে যাবে কারণ কি এন যে দিকে যাচ্ছে এই গতি পথে ডান দিকে যারা আসবে এদেরকেও একটা দারে প্রেজেন্সের কাটতেলো দেওয়া আছে ঢোকার আগে অগ্রাধিকার দিয়ে ঢুকবে ডানে বামে আমার বাম দিকেও কিন্তু অলরেডি কাটতেলো দেওয়া আছে সো এন আগে যাবে কা আর এখানে কোনো কাটতেলো নাই আর দ্বিতীয়টি প্রেজেন্সা এরপরে এই আর ডান দিকে কেউ নাই আর ডান দিক খালি আ যাবে L'aste e er già ve era che getta. Ma non accordi er munile a ace. So che tre l'aste e er già ve questo è vero. Dovendo attraversare l'incrocio rappresentato in figura, i veicoli C e R transitano contemporaneamente dopo il passaggio del veicolo. A dopo passaggio per un a. a Gia pore. C e Bon R e Bon C. এবং এর একতরে যাবে এখন আর যাবে কেমনে ডান দিক সি ক্রসিং করতেছে আ কেমনে যাবে মানে কই যে বলছে দপ্প পাশ্চে্য দিলো আ মানে আ যাওয়ার পরে চি এবং এর একতরে যাবে থালচ প্রশ্ন Nell'incrocio rappresentato nella figura il conducente del veicolo e ha la precedenza sui veicoli provenienti da destra e da sinistra. Ecco, Nel veicolo, il conducente del veicolo eh, e, e che c'è la ha la precedenza sui veicoli provenienti da destra e da sinistra. Ma ne che ne di আবার ওর বাম দিক আসবে দুই দিকের গাড়িগুলোর উপর অর অগ্রাধিকার আছে সো ওর শুধুমাত্র অগ্রাধিকার আছে ওর যারা ওর বাম দিক দিয়ে আসবে যারা ওর বাম দিক দিয়ে আসবে ওদের উপরে ওর অধিকার আছে এই এ যে সোজা যাচ্ছে যে গাড়িগুলা ওর বাম দিক দিয়ে আসতেছে ও শুধু ওদের উপর অধিকার পাবে এই এন ওকে সালাম দিবে লাল তাকে সালাম দিবে কারণ কি লালটা তার বামে আছে আর ও লালটা ডানে যেহেতু উ লালটা ডানে তো সেই ক্ষেত্রে লালটা ডানে যেহেতু উ তো লালটা ওকে সালাম দেবে সো ই সালাম পাবে শুধুমাত্র জারর বাম দিক দিয়ে আসবে ওর ডান দিক দিয়ে যেহেতু এই যে এল গেছে সো যখন নাকি ই যাচ্ছে এদিকে ওর ডান দিক দিয়ে এল যাচ্ছে সো ই কিন্তু যাইতে পারবে না যতক্ষণ এল না যাইব সো ই আবার এল কে সালাম দিবে সো ই শুধুমাত্র অধিকার পাবে যার বাম পাশ দিয়ে আসছে তাদের উপর অধিকার পাবে এবার কই যে বলছে দেশ এবং সিনিসা দুই দিকের উপরে পাবে এটা কষ্ট হবে ফালসো

Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura il veicolo R deve attendere il transito dei veicoli C e A. R deve attendere R che ho peccato, R che hanno peccato, Dan che a sé. Decan deve attendere, ma non ho peccato, R e R dan negativo che non un no non fa che grube, no, er sovra che tu leggi a me per A e C. Questo è falso. Secondo le norme di precedenza nell'incrocio, rappresentato in figura il veicolo, R impegna l'incrocio e si ferma al centro di esso. Ferma ma tambe, both R impegna in crocio, R in cucitube, e ferma tambe centro di esso, mascane get tambe, che R, ma da ma R, tribus turicolore, la tribus che tu ricorsi? E B. Se tu B, tribus turicolore, so B, ciò va la che? Impegnare cuore, maschere, fermare le corbe? B. So Ma qui tu R, maschere, fermare le corbe? Questo va bene? Passo. Nell'incrocio rappresentato nella figura, il veicolo N transita dopo il veicolo C e dopo del veicolo S. Ok. E cane? সবার আগে যাবে যা ডান খালি এস সবার আগে যাবে ডান খালি এরপর যাবে এন 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 যাবে 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 দপ দপ এস এস এর পরে আগে এ এরপরে চি 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 প্রিমা এ লালটা যাবে কখন লালটা যাবে প্রথমে নীলটা যাবে লালটা যাবে নীলটার পরে কালোটার আগে যে বলছে এই চিত্রে ফিগুরা এন যাবে দপ বেগুলো চি দপুল এসে চি যাওয়ার পরে তারপরে এসে মানে চি যাবে এরপর এস যাবে এরপর লাস্টে এন যাবে চি তো যাইতেই পারবে না কেন পারবে না দিকে দুটো গাড়ি ক্রস করতেছে আপনার ভিডিও দেখলে অর্থের উপরে আরো খুব ক্লিয়ার হয়ে যাবেন ভিডিওর মধ্যে এগুলা একে রাস্তার মধ্যে সুন্দরভাবে দেখানো আছে ভিডিও আকারেমেশনের আকারে আমাদের গ্রুপে বিরুরা দেওয়া আছে দেখে নেবেন এখানে মেইন থিমটা কি বলছে b কুলিতি eb b পাস কোন ট্রানজিটারে কোন পেম পারমাইটেড t এবং b ট্রাম এবং b একotre যাইতে পারবে হ্যাঁ একotre দেখ কারণ b ডান দিক পুরা খালি আর ডানে কি কোনো গাড়ি ওকে ক্রস করে না এ বামে আসতেছে সো b যেহেতু সোজা যাচ্ছে আর ডান পাশে কোনো গাড়ি ওকে ক্রস করে না আর ট্রাম তো সবার আগেই যাবে তো সেই টি t আর b একসাথে যাইতে পারবে কোনো সমস্যা নাই এখন এখানে টি বি টি তার সাথে বি তার সাথে একসাথে যদি এই এ দিকে যাইত তাহলে কিন্তু এই টি তারপরে এ তারপরে আবার যদি সি যদি আবার এই দিকে যাইত তাহলে কারো এই অধিকার দেওয়া দরকার ছিল না যে যার যার মতো চলে যেত কারণ কি কারো ডান দিকে কোনো বাধা নাই কারো ডান দিয়ে কোনো বাধা নাই তো সেক্ষেত্রে এমন হলে সবাই যার যেমন যাইতে পারতো না আর যখনই এরকম বাধা আসলো ট্রাম চলে ছি চলে এ ক্রস করে তো ট্রাম আগে যাবে এরপর ডান দিক খালি সে যাবে আর যেহেতু অলরেডি যে বীর পথে কোনো ক্রসিং নাই তো বি আর ট্রাম একত্রে যাইতে পারবে কোনো সমস্যা নাই ভালো Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura il veicolo a deve passare per ultimo. A, ultimo jave. A, ultimo, se Tu jabe. To e kne R. L'altra danikura, khalikuno, salam dormot kyo ok, dane. Pata dicela. Si, dane E, cross course, jetatona. E dane ar cross core zetatona. So, er a g এর যাওয়ার পরে এই আর ডান দিক পরে খালি হয়ে গেল আ যাবে লাস্টে যাবে চি তো চি পাঁচা উলতিম বাট কই যে বলছে আ পাঁচা উলতিম ফালসা প্রশ্ন সহজ অধ্যায় এতে সহজ কেমনে বলেন প্রশ্নে বলে দিচ্ছে কেমনে কি হইবার আমরা জানি এখানে বলে অর মানে কিভাবে অর্ডার করা হচ্ছে প্রথমে আ যাবে এরপরে এ যাবে এরপরে ভি যাবে এরপরে আক্কা এরপরে চি তো সবার আগে আমরা দেখি আলি ভি ডান দিকে যাচ্ছে ডানে ই ক্রস করে সি এই দিকে যাচ্ছে ডানে আকা ক্রস করে আকারে রে এই ভি ক্রস করে এই ই কে আ ক্রস করে শুধুমাত্র আ এই দিকে যাচ্ছে ওকে ডান দিক দিয়ে কোনো ক্রসিং কোনো বাধা ওকে দিচ্ছে না তো আগে যাবে এরপর ঘুরির কাটা ধরেন আ থিকা ডান দিকে যেভাবে ঘুরি কাটা ঘুরে এভাবে যদি ধরেন এভাবে টিক 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 ধরেন এরপর ই এরপর ভি এরপর এইচ এরপরে চি আ ই ভি আকা চি বুঝতে হবে

তখোর হলুদটাকে যাবে আর যখন নাকি একটা মাল ভেগাইয়ে থাকবে তত কারি তখন নীল কেটে আগে যাবে যখন নাকি এরকম একটা চিত্রের মধ্যে একটা মাল ভেগাইয়ে থাকবে এখানে ওই চিত্রের মধ্যে তখন নীলটা আগে যায় দেখেন এইখানে এই দুটো চিত্ররা অনেকে পেস্ট লাগাই এই দুটো চিত্র সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন আপনাদেরত্রুక్కు বলে বলে দিলাম এই চিত্রে যখন একটা মালবাহী গাড়ি আছে এই এর মালবাহী গাড়ি এর এই এরটা মালবাহী গাড়ি এটা অতকারী এই অতকারী যখন থাকবে তখন নীল গাড়ি আগে যাবে নীলটা রং মনে নীল তো নীলটা যদি আগে যায় ছি এরপরে ছি থেকে ঘুরি কাটা ধরেন এখানে মানে সাতটা এরপরে মনে করেন যে যে পাঁচটা এরপর ছয়টা এরপর সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা মানে কি সি এ এল আর ই সো যখন নাকি মধ্যে একটা ইনক্রোহ দেখতে পারো মধ্যে তখন হলুদ আর যখন সবগুলা দেখবো আমরা প্রাইভেট কার তখন হলুদটা আগে যাবে আর একটা যখন আগে যাবে বাকিগুলো আমরা যেটা যাবে এইখান থেকে কাউন্ট করব যেটা চলে গেল এরপর ডান দিক ঘুরাবো এই সিরিয়াল ভাবে সবাই যাবে Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura il veicolo R transita per ultimo. R ultimo già Cioè che S suda il E svolta le e poi I suda la becca, laste, R giabe, davvero, c'è tutta la precedenza a allora. R ultimo giabe, davvero. Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura i veicoli D e B passano contemporaneamente. Eh. <sussurra> দেখেন বি আর বি একত্রে যাইতে পারতো যদি এই পি না থাকতো তাহলে কিন্তু বিদ গতিপথে ডানে কোনো বাধা নাই এবং ডি মুরও ঘেটে যাচ্ছে অ ডানে কেউ নাই সো একত্রে যাইতে পারতো বা যেহেতু বির ডান পাশে পি আছে ওকে ক্রস করে ডান দিক দেয় সো বি পি কে সালাম দিবে যতক্ষণ পি না যাবে ততক্ষণ বি যাইতে পারবে না সো এটা একত্রে কোনোভাবেই যাওয়া সম্ভব না বুঝটা ফালস কনটেম্পোরারি মানে একত্রে একসাথে সেম টাইম

আ কোনোভাবেই আগে যেতে পারবে না হ্যাঁ আগে যাইতে পারতো যদি আ ট্রাম যাচ্ছে ঠিক আছে এখন ধরেন আ যাচ্ছে মানে ট্রাম কোনোভাবে ক্রস করছে না অথবা ট্রাম যাচ্ছে এই দিক এই ট্রাম লাইন আর আ যাচ্ছে এই দিকে তাহলে আ আগে যেতে পারতো কারণ কি অর কোন অংশ দিয়ে ট্রাম ক্রস করে না আর যখনই ট্রাম ক্রস করবে দানে বা বামে হোক আপনাকে অপেক্ষা করতে হবে আগের কুইজের মধ্যে কিন্তু বি কে ট্রাম ক্রস করে নাই দেখেন এখানে কিন্তু এই বি কে এই দিকটা ট্রাম ক্রস করে নাই এ দিক ট্রাম ক্রস করে নাই ট্রাম যাচ্ছে এই দিক দিয়া আর বি যাচ্ছে এই দিক দিয়ে সেই ক্ষেত্রে বি এবং টি একত্রে যেতে পারবে যেহেতু ট্রাম ক্রস করে না আর এখানে যেহেতু ট্রাম ক্রস করে তো সেই ক্ষেত্রে অবশ্যই অপেক্ষা করতে হবে ট্রামের জন্য

সি কিন্তু অন্য রাস্তায় চলে যাচ্ছে কোন ক্রসিং করতেছে না কিন্তু সি আগে যেতে পারবে না কেন যেতে পারবে না ও ডানে দেখেন বি কিন্তু অলরেডি শু যায় এখানে গিয়া সি কে ক্রস করবে তো সেই ক্ষেত্রে সবার আগে পি যাবে পি যাওয়ার পর বি যাবে যেহেতু বি এর গতিপথে পি বাধা দিচ্ছে ডান দিক দিয়া সো বি অপেক্ষা করবে তো পি আগে যাবে এরপর বি পরে সি সো এটা ভ্যারো পি প্রিমো বলছে ভ্যারো

করতে হবে যতক্ষণ ও না যায় আর ও যাইতে পারতেছে না কেন ডান দিক খালি থাকার পরেও যাইতে পারতেছে না কেন কারণ কি বাম ট্রাম ট্রাম ক্রস করতেছে আমরা কি জানি যখন আপনাকে ক্রস করবে বাম ডান দিকে করুক আপনাকে করতে হবে যতক্ষণ ট্রাম না যায় তো ট্রাম সবার আগে চলে যাবে টি এরপরে যাবে ও এরপরে আ টি এবং যাইতে পারবে না কারণ কি আর ডান দিকে ও আছে ফাল ছিল

তো এখন আপনারা এটার উপরে মিক্সড কুইজ করতে থাকেন এবং এক থেকে চোদ্দ মিলাই মিক্সড কুইজ করবেন আর আমি কি একটু পরে স্পিডে ফেল দিব আর আমরা পরবর্তীতে আগামীকাল তো শনিবার রোববার আমরা কোন কোন ক্লাস করানো করানো হবে আমরা গ্রুপে দিয়ে দিব আর নেক্সট নেক্সট উইকে আমরা ইনশাল্লাহ অধ্যায় পূর্ণ শেষ করে এক থেকে পূর্ণ পর্যন্ত আমরা কুইজ করাবো সব ভালো থাকবেন